ছাত্র ছাত্রী সকল সকলকে স্বাগতম জানাইছো স্টাডি হার্ট অনলাইন এডুকেশন চ্যানেল লৈ। আজির ভিডিওত আমি অনুশীলনী 3.4 দুই নম্বরের যেটা ওয়ার্ড প্রবলেম অর্থাৎ বাক্যত যা প্রবলেম দিয়া আছে অর্থাৎ আমি এটা কব পারো এক প্রকারের হাতর বলেও কব পারো। গতি এই হাতর বিলাক মানে সমস্যাবিলাক আমি আজি সমাধান করিম। তারে প্রথমটো কি দিয়া আছে যে যদি আমি লবত এক যোগ করো কোনোবাটা ভগ্নাংশর লবত যদি আমি এক যোগ করো আর হরেরপরা এক বিয়োগ করো সেই একে একটা কন্ডিশনতে বা একটা শর্ততে এই দুটা কথা কইছে মানে লবর লগত এক যোগ হরেরপরা এক বিয়োগ যদি করো তেন্তে ভগ্নাংশটো কিমান হয় গৈ ভগ্নাংশটো হয় গৈ ওয়ান। গতি তোমালোকে ভাবিছা আকৌ ভগ্নাংশ আকৌ ওয়ান কেনেকে হল গতি ওয়ান মানে আসলতে কি ওয়ান বাই ওয়ান গতি ভগ্নাংশটো কি হয়ে যায় ওয়ান বাই ওয়ান হয়ে যায়। আর দ্বিতীয় শর্তটোত কৈছে যদি অকল হরটোতহে আমি এক যোগ করো তেন্তে ভগ্নাংশটো কিমান হয়ে যায় বলে কৈছে ওয়ান বাই টু হয়ে যায়। গতি আগত আমি এই প্রতিস্থাপন পদ্ধতিত যেটো সমস্যা সমাধান করেছিল ভগ্নাংশর প্রায় একে কথাবিলাক আমি প্রশ্নমতে বহাই গলে হয়ে যাব। গতি প্রথমতে চা ধরব লাগিব ধরা হল ভগ্নাংশত কি থাকে হর আর লব থাকে গতি ধরা হল লব সমান সমান এক্স যেহেতু আমি না জানো একটা চলক ধরে ললো আর হর কিমান ওয়াই ঠিক আছে। গতি এতেকে কোয়াশন ভগ্নাংশটো কি হব ভগ্নাংশটো কি হব এক্স বাই ওয়াই হব না ওয়াই বাই এক্স হব গতি এই তোমালে জানাই যদিও না জানা জানি লওয়া যে লব সদায় কি থাকে উপর থাকে আর হরে হরণ হয়ে থাকে এনেকে বুঝিলেও কথাটা মনত থাকে অর্থাৎ লবক হরে হরণ হয়ে থাকে গতি হরর লগত হরণ হয়ে থাকে গতি হল এক্স বাই ওয়াই গতি আমার ভগ্নাংশটো কিমান হব যদি লব এক্স হয় আর হর ওয়াই হয় তেন্তে ভগ্নাংশটো হব আমার এক্স বাই ওয়াই। গতি প্রথম শর্তমতে আমাক কি কৈছে আমি এই কথাটো এতিয়া পাতিম ঠিক আছে। গতি প্রথম শর্তমতে আছে যে যেটো ভগ্নাংশ আছিলে এইটোৱে নহয় জানো লব হর ভগ্নাংশ এইটোৱে তার লগত যদি লবর লগত মানে কি আছিলে লবত এক যোগ মানে লবত আমি এক যোগ করিলো আর হরর পৰা এক বিয়োগ তার মানে ওয়াই মাইনাস ওয়ান তেন্তে ভগ্নাংশটো বলে হয়ে যায় ওয়ান তার মানে ওয়ান বাই ওয়ান ঠিক আছে। গতি এইটো আমি এতিয়া কি করিম বজ্রপূরণ করে ইয়ার পর আমি সমীকরণটো বনাই লম। বজ্রপূরণ করলে আমার কিমান হব মই এফালে লিখি লৈছো এক আহি এইকেইটার লগত পূরণ হব এই একর লগত গৈ এইকেইটা পূরণ হব অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান তার মানে যদি আমি এই এনেকে লিখো সমীকরণের আর্হিটলে লৈ যাও তার মানে এক্স এক্স থাকাটো আগত তারপর ওয়াই থাকাটো তারপর খালিটো তেতিয়া কি হব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটো কোরপর আহিছে এই প্লাস ওয়ানটো সমান চিহ্ন পার হয়ে মাইনাস ওয়ান হয়ে গেছে গতি এই কি হয়ে গেল এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু তো জিরো হব বলে ভাবিছিলা নাকি দুটা মাইনাসর আছে গতি একলগ হব একলগ হলে মাইনাস টু ঠিক একদরে আমি এতিয়া দ্বিতীয় শর্তমতে আমার সমীকরণটো বনাই লম। দ্বিতীয় শর্তত কি আছে দ্বিতীয় শর্তমতে কি কৈছে চোৱা যদি আমি অকল হরটোত মানে ভগ্নাংশটো কি আছিলে সেইটোৱে ভগ্নাংশ এইটোৱে এক্স বাই ওয়াই যদি অকল হরটোত এক যোগ করো মানে হর কোনটো তলরটো যোগ করো তেন্তে ভগ্নাংশটো কি হয় বলে কৈছে ওয়ান বাই টু গতি এই কি হব যদি আমি বজ্রপূরণ করে ইয়ার সমীকরণটো লিখিব বিচাৰো দুই আহি ইয়ার লগত পূরণ হব অর্থাৎ টু এক্স ওয়ানের লগত ওয়াই প্লাস ওয়ান পূরণ হব মানে ওয়াই প্লাস ওয়ান গতি এই যদি অলপ আর্হিমতে লিখো তো কি হব টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান আর এই আমার কি হয়ে গেল দুই নম্বর
समीकरण हो गल और दु नम्बर समीकरण हो जागे आम दूटा कितना समाधान चेस्टा कर ठीक है गति के समाधान आगर निचिन आगत जीक समाधान करूँ ठीक एक गति के समीकरण दो मैं इतना लिखी लैसो यू किन आट आू अपनयन पद्धति आम प्रथम कथा कि चाह लगे जे सहक एक सहक थका संख्या क्या आसेकि गति के देखिल वन एक्स टू एक्स मिला ना माइनास वन वाई माइनास वन वाई तार माने एटु मिली गल और मिली जो पास देखिल एटु आरो एटु कि सिन एक सिन एक माने कि करिब लागे आगर भिडियोत कलुए माइनास गति के माइनास करिले एटु माइनासर हो जाबो एटु प्लासर हो जाबो एटु माइनासर हो जाबो गति के आमार कि हबो एटु सुआ एटा एक्सर पर दुटा एक्स माने एटु माइनास एक्स इज इक्वल टू एटु तो केनसेल हो जाबो जीरो जीरो हो जाबो एटु होल माइनास टू माइनास वन माने माइनास थ्री गति के एक्स इक्वल टू माइनास माइनास केनसेल थ्री गति के एक्सर मान पाल थ्री ठीक एक वायर मान निर्णय करें एक्सर मान एक बहुवाई दुत बहुवाई पाओ कि हम वन इम्प्लाइज एक्स माइनास वाई इज इक्वल टू माइनास टू गति के कार मान पाल एक्सर मान पाल गए एक्सर मान हल थ्री माइनास वाई इज इक्वल टू माइनास टू तार माने वाई इज इक्वल टू माइनास टू माइनास थ्री माने माइनास फाइव माइनास माइनास केनसेल गति के वाई इज इक्वल टू माइनास माइनास केनसेल वाई इज इक्वल टू फाइव तार माने आम कि पाल हर पाल कि फाइव लब पाल कि गति के समाधान लिखिले के हम चुना लब समान समान थ्री हर समान समान फाइव गए भग्नांग हम एक्स भग्नांग हम थ्री बाय फाइव इतना आम शर्तक मानि से ना चाचन प्रथम शर्त आ थ्री बाय फाइव जो आम एक जो करूँ एक वियोग करूँ कि हम थ्री प्लस वन फोर फाइव माइनास वन फोर यू तो किल वान गल गति के वन आने यू वान गई ठीक तेने के द्वित शर्त तो जो आम देख विचार थ्री बाय फाइव जो अक यूर एक जो करूँ तेनते कि थ्री बाय सिक्स दुएरे काटि दिले यू वान बाय टू गोटे शर्त मानि से अर्थात समाधान हम मानने भग्नांग हम थ्री बाय फाइव ठीक है छात्र छात्री अकल दु नम्बर कि दिए आए पाँच बस आगते नुरीर बयस सुनू तीन गुण आसिल ठीक है आगत आम इगर पाठ प्रतिस्थापन पद्धति जी अंक कर प्राय एक गति के सौ दस बस पीछे नुरी सुनूर दुगुण डांगर हम धरा हल नुरीर बर्तमान बयस बयस समान समान एक्स बसर और सुनूर बर्तमान बयस समान समान वाय बसर बोली आमी धरी ललो तिया प्रथम शर्त मते कि पाँच बसर आगत पाँच बसर आगत जदि तेंते नुरीर बर्तमान किमान एक्स तेंते पाँच बस आगत एक्स माइनास फाइव निश्चय बुझी पासा और सुनूर कि हम वाई माइनास फाइव दूटा एक हम तक कि गुण नुरीर बयस सुनूर तीन गुण गति सुनूर एटू ने यू आनूर बयस यू आति के किमान तीन गुण कर समान हो जाए गति के समीकरण तो बनबले चेस्टा करूँ कि हम एक्स माइनास फाइव इज इक्वल टू थ्री वाई माइनास फिफ्टीन तार माने एक्स माइनास थ्री वाई इज इक्वल टू माइनास फिफ्टीन प्लस फाइव तार माने एक्स माइनास थ्री वाई इज इक्वल टू माइनास टेन और यू आम नम्बर वन कर कारण समीकरण दूटा समाधान करें लगे गति के ठीक एक द्वित शर्त मते कि हम द्वित शर्त मते
द्वितीय शर्त मते की दिया आसे किमान बसर पासत 10 बसर पिसत 10 बसर पिसत कोआसन बयक केते की होबो प्लस होबो ना माइनस होबो निश्चय प्लस होबो x प्लस 10 आरो सुनोर किमान आसिले y y प्लस 10 तेते किमान गुण बोली कइसे नुरी सुनोर दुगुण होबो अर्थात सुनूर बयसर लगत आमी की करিব লাগিব दुई गुण करিব লাগিব गतिके दुई गुण करी एते आमी समीकरण तो बनाबले चेष्टा करिले x प्लस 10 इक्वल टू 2y प्लस 20 तार पछत समीकरण तो जदि मय यात लिखु x माइनस 2y इज इक्वल टू 20 माइनस 10 तार माने x माइनस 2y इज इक्वल टू 10 আর এইটো হল আমার সমীকরণ নম্বর 2 গতিকে এই সমীকরণ যেতিয়া হৈ গল আমার তেতিয়া আমি কি করিম একেটা অপনয়ন পদ্ধতিৰে সমাধান করিম ছাত্রছাত্রী কল তার পাছত সমীকরণ কিটা মই ইয়াত লিখি লৈছো গতিকে অপনয়ন পদ্ধতি করার আগতে আমার প্রথম কাম কি থাকে একে সহগৰ চলক কিবা আছে নেকি বিচাৰি চাব লাগে গতিকে আমি দেখিলো ইয়াত স্পষ্টকে ওলাই আছে 1 1 অর্থাৎ আমি মিল থকা বা সমান সহগর চলক পাই গলো গতিকে আমার পূরণ করিব একো দরকার নাই আমি এতে কি করিম যোগ বা বিয়োগ করিম তে যোগ কেতিয়া করে বিয়োগ কেতিয়া করে যেতিয়া সিন দুটা কি হয় একই হয় তেতে এটার পর আনটু বিয়োগ করে গতিকে আমি 1 মাইনাস 2 করিম মানে প্রথম লাইনের পরা প্রথম সমীকরণের পরা দ্বিতীয় সমীকরণ বিয়োগ করিম বিয়োগ করিলে ইয়ার সিন কি হয়ে যাব মাইনাস ইয়ার টু হয়ে যাব প্লাস ইয়ার টু হয়ে যাব মাইনাস গতিকে এটো বিয়োগ করিলে এটো 0 হৈ গল মানে 0x গতিকে এটো লিখি লাভ নাই এই কারণে নিলিখো এতে তিনটার পৰা দুটা গুছি গল মানে এটো -3 এটো +2y দেখাত মাইনাস আছে কিন্তু আসলতে কাম করিব কি প্লাসৰ গতিকে মাইনাস আৰু প্লাসে কি করিব লাগিব আমি বিয়োগ করিব লাগিব 3 এর পৰা 2 গলে 1y ডাঙৰ টগত মাইনাস মাইনাস তার পাছত ইয়াত কি হ'ব সোৱা এটোৰো মাইনাস আছে এটোৰো মাইনাস দুটা মাইনাস হলে একে হলে যোগ করিম 20 টু হগল 20 গতিকে আমি কি পালো y মাইনাস y ইকুয়াল টু -20 মাইনাস মাইনাস ক্যানসেল কি থাকিব y ইকুয়াল টু কি হৈ গল 20 গতিকে এটা চলকৰ মান আমি ইয়াত পালো আনটো চলকৰ মান নিৰ্ণয় করিম হেতু কেনেকে y অৰ মান যি কোনো এটা সমীকৰণত 1 বা 2 অত বহাই দিলেই ওলাই যাব মান 1 অত বহুৱাই পাও কি হ'ব 1 ইমপ্লাইজ 1 কি আছিলে x মাইনাস 3y ইকুৱেল টু মাইনাস 10 অৰ্থাৎ যেহেতু x ৰ মান নাজানো মাইনাস 3 y ৰ মান কিমান ওলাই ৰাখিছো 20 গতিকে 3 ইনটু 20 ইকুৱেল টু মাইনাস 10 গতিকে x ইকুৱেল টু কি হ'ব মাইনাস 60 মাইনাস 10 গতিকে x ইকুৱেল টু মাইনাস 10 প্লাস 60 অর্থাৎ x ইকুয়াল টু কিমান হব 50 গতিকে আমি দুটা চলকৰ মান নিৰ্ণয় কৰিলো এতে আমি সমাধানটো লিখিম ঠিক আছে গতিকে আমি সমাধান যেকিটা ওলালো কিটা লিখি আছো যে নিৰ্ণয় যেটো নিৰ্ণয় কৰিব কৈছিলে নিৰ্ণয় নুৰীৰ বয়স কিমান নুৰীৰ বৰ্তমান বয় আমি যেটো ধৰিছিলো হেতুৱে লিখিম বয়স সমান সমান কিমান পালো নুৰীৰ বয়স কিমান পালো 50 বছৰ আৰু সুনুৰ বয়স বৰ্তমান বয়স কিমান পালো বৰ্তমান বয়স কিমান পালো 20 বছৰ ঠিক আছে এতিয়া আমি শর্ত কেটা ফুলফিল হৈছে নে নাই অলপ চেক কৰিম প্ৰথম শর্ত মতে প্ৰথম শর্তটো কি আছিলে নুৰীৰ আছিলে বৰ্তমান 50 আৰু সুনুৰ আছিলে কিমান 20 আমি উলিয়াই ৰাখিলোঁ এতিয়া প্ৰথম চৰ্তত কৈছিলে 5 বছৰ আগত মানে -5 হৈ গ'ল 45 গতিকে ইয়াৰ কি হৈ যাব -5 মানে হৈ যাব 15 গতিকে চোৱাচোন 15ৰ কিমান গুণ 45 হয় 3 গুণ নহয় জানো গতিকে এইটো 3 গুণ হৈছে তাৰপাছত দ্বিতীয়টো যদি আমি চাওঁ দ্বিতীয় চৰ্ত মতে 10 বছৰ পাছত এতিয়া আছে কিমান 50 আৰু 20 10 বছৰ পাছত +10 মানে কি হৈ যাব 60 আৰু এইটো কিমান হৈ যাব 30 গতিকে ইয়াৰ কেই গুণ চোৱা 2 গুণ হয়নে গতিকে ডাঙৰ হ'ল 2 গুণ
गति के समाधान कटाए दूटा शर्तक सेटिस्फाइड करिसे अर्थात यार समाधान एक छात्र छात्री तार पाछत तीन नम्बर आम जी दिया आछे सुआ दूटा अंकर संख्याटार अंक दूटार समष्टि किमान न आको ए संख्याटो न गुण लले संख्याटोर अंक केटा हाल हलनी करि पुआ संख्याटोर दुगुणर लगत समान हय गतिके प्रथमते आमि कि करिम अंक दूटा धरिल धरा हल यार आगते एटा कथा मन दिबा जे जेहेतु दुटा अंकयुक्त संख्या गति के अंकक कौन कौन स्थान थाकिबो एटा एककर स्थान थाकिबो एटा दहकर स्थान थाकिबो गति के आमि इयात धरि लम जे एककर घरत थका अंकटो जेनिबा एक्स आरो दहकर घरर थका अंकटो जेनिबा वाई ठीक आसे गतिके यात तुमालोकर भूल होवार एटा चांस कि थाके जे संख्याटो तुमालोके डायरेक्ट कि लिखि दिबा एक्स वाई बा वाई एक्स जेतु बुझि पुआ तेनेके एटो लिखि दिबो पारा किन्तु आसलते इयात घटनाटो कि होय थाके एटो जदि भालके बुझि लुवा तेतिया हे तुमालोकर ए अंकटो शुद्ध हबो साइडवा এনেকে ভাবি লওয়া যে এককর ঘর অঙ্কটো দুই আর দহকর ঘর অঙ্কটো জেনিবা তিন তেতিয়া সংখ্যাটো আসলতে কি হব 32 নে 23 নহয় কারণ এককর ঘরত কিমান আছে দুই আর দহকর ঘরত তিন 32 গতিকে এই সংখ্যাটো আমি যদি বিস্তার করু তোমালোকে আগৰ ক্লাসবিলাকত বিস্তার করা নিশ্চয় শিকি আহিছা বিস্তার কেনেকে করে विस्तार के नेके करे तार स्थान मानर लगत अंकटो पूरण करि गुटे गिते प्लस करि दिया होय तेनेके सुआ 3 इनटू 3 र स्थान मान किमान 10 गतिके 3 लगत पूरण होबो 10 प्लस 2 र स्थान मान किमान 1 गतिके एतु किमान होबो 1 गतिके एतु जुग करिले 30 प्लस 2 = 32 गति के संख्या आम आसलते पाँ के स्थान मान सहयोग विस्तार कर लिखिले एने के पाँ एम एककर घर कि एक्स और दहकर घर कि वाई आम संख्या कि पाम जो विस्तार कर लिखूँ तं संख्या हम 10y माने ইয়াত যেনেকে তিনির লগত 10 পূরণ হয়েছে ইয়াত ওয়ের লগত 10 পূরণ হয়েছে প্লাস এক্স 1 পূরণ এক্স মানে ইয়াত যেনেকে 2 এর লগত 1 পূরণ হয়েছে তেনেকে এটো হব 10y প্লাস এক্স গতিকে নিশ্চয় বুঝি পাইছা আকো চাইলোয়া যে দহকর ঘরর অঙ্কটোর লগত আমি কি পূরণ করিব লাগে 10 পূরণ করিব লাগে প্লাস এককর ঘর অঙ্কর লগত কি পূরণ করিব লাগে 1 পূরণ করিব লাগে গতিকে আমি সংখ্যাটো কিমান পালো 10y প্লাস x অঙ্কর স্থান হাল হলনি করে লিখু তেনতে কি হব যে অঙ্কর স্থান হাল হলনি করিলে সংখ্যাটো কি হব বাৰু কোৱাচোন হেইটো হব 10x প্লাস y এটো হব 10x প্লাস y এটো হল আমি সংখ্যাটো এককৰ যেটো ধৰিছিলোঁ দহকৰ স্থানত যেটো ধৰিছিলোঁ তেনেকে আৰু এই যে মই ইয়াত লিখি থৈছোঁ এটো কি এটো হল অংকবিলাকৰ স্থান হাল হলনি কৰি আমি কেনেকে লিখিব পাৰোঁ ঠিক আছে গতিকে দুয়োটাই ব্যৱহাৰ হ'ব গতিকে তোমালোকে এইখিনি টুকি লোৱা পাছৰখিনি মই ইয়াত তৈয়াৰ কৰিম ছাত্ৰ-ছাত্ৰীসকল প্ৰথম চৰ্তমতে কি কৈছে চোৱা দুটা অংকৰ সংখ্যা এটাৰ অংক দুটাৰ যোগফল কিমান ন ইয়াত কোনো পজিচনৰ কথা নাই কোনটো জেগাত আছে এইটো নাই
माने अंक दुटा डायरेक्ट जोग कर दिले जने के 32 हले यार अंकर जोगफल किमान 3 यार 3 जोग 2 समान समान 5 जदि 92 থাকে তাত অঙ্কর যোগফল কিমান হবো 11 তেনেকে মানে কথা যে অঙ্কর যোগফল কিমান কি কই দিছে 9 গতিকে আমার এটা অঙ্ক আছিলে x প্লাস আর এটা অঙ্ক আছিলে y ইকুয়াল টু কিমান হবো 9 গতিকে এইটোই হই গেল আমার এটা শর্ত ঠিক আছে গতিকে দ্বিতীয় শর্ত মতে কি কইছে দ্বিতীয় শর্ত মতে কি কইছে দ্বিতীয় শর্ত মতে কইছে যে সংখ্যাটো যেটো আমি পাইছিলো এনেকুৱাকে যে এককৰ ঘৰত x ধৰি দহকৰ ঘৰত y ধৰি সংখ্যাটো সংখ্যাৰ কিমান 9 গুণ সমান সমান হয় কাৰ লগত স্থান হাল হলনি কৰি পোৱা সংখ্যাৰ 2 গুণ 2 গুণ ঠিক আছে গতিকে এতিয়া মই ইয়াত বহাই দিম অকল সংখ্যাটো কিমান আছিলে যদি এককৰ ঘৰত x থাকে আৰু দহকৰ ঘৰত y থাকে সংখ্যাটো হয় আমাৰ 10y + x ইয়াৰ কিমান গুণ লব কৈছে 9 গুণ লব কৈছে আৰু স্থান হাল হলনি কৰি পোৱা সংখ্যাটো কিমান আছিলে 10x + y is equal to ইয়াৰ লগত k গুণ ইয়াৰ 2 গুণ অর্থাৎ স্থান হাল হলনি করে পোয়া সংখ্যার 2 গুণ যেমান হয় স্থান হাল হলনি নকরাকে সংখ্যাটোর কিমান গুণ লব লাগে 9 গুণ লব লাগে তৃতীয়হে সমান হয় গতিকে যেহেতু আমার এটু পাতিলো ইয়ার পর আমি সমীকরণটো বনাবলৈ চেষ্টা করিম ইয়াত কি হবো 10y 10 ইনটু 9 ইকুয়াল টু কি হবো মানে এটু পূরণ হয়ে আছে ব্রেকেটর লগত মানে দুটার লগত 90y প্লাস 9x ইকুয়াল টু এফালে কি হবো 10 ইন্টু 2 মানে 20x প্লাস 2y ঠিক আছে গতিকে এটু অলপ খেলিমেলি হয়ে আছে এটু আমি আর্হি মতে নিব লাগিব গতিকে এটু যদি আমি আর্হি মতে নিউ তেতিয়া আমার সমীকরণটো কি হয়ে যাব তোমালোকে করে চাবা 11x মাইনাস 88y ইজ ইকুয়াল টু 0 এটু নাম্বার আমার কিমান হয়ে গেল 2 হয়ে গেল ঠিক আছে গতিকে সমীকরণ দুটা হয়ে গেল যেতিয়া আমি কি করিব পারিম এতিয়া সমাধান নির্ণয় করিব পারিম আর সমাধানটো উলাম ঠিক আছে মই সমীকরণ দুটা ইয়াত লিখি লৈছো গতিকে তার অপনয়ন পদ্ধতিত করার আমার প্রথম নিয়মটো কি সাব লাগে সহক বিলাক একে করবাত হয়ে আছে নাকি গতিকে আমি ইয়াত দেখিলো এক হওয়া নাই ইয়াত আছে 1 ইয়াত 11 ইয়াত আছে 1 ইয়াত -88 গতিকে আমি ইয়াত সমান করিবর কারণে আমি প্রথম সমীকরণত 11 পূরণ করে দিম তেতিয়া এটো কি হয়ে যাব 11x হয়ে যাব গতিকে 1 ইনটু 11 ইমপ্লাইজ কি হব 11x প্লাস 11 পূরণ করিলে 11y ইকুয়াল টু 11 পূরণ করিলে 99 ঠিক একেদরে দুই নম্বরটোত আমি একো পূরণ করিব না লাগে দুই নম্বরটো সেম থাকিব অর্থাৎ দুই নম্বরটো ইমপ্লাইজ 11x মাইনাস 88y ইজ ইকুয়াল টু 99 গতিকে তারপর আমি চাব লাগে কি প্লাস নে মাইনাস দুটা কিহর আছে প্লাসর আছে অর্থাৎ আমি কি করব লাগিব মাইনাস করব লাগিব এটু আসলে আমার 3 আর এটু হয়ে গেল 4 গতিকে আমি বিয়োগ করিম 3 বিয়োগ 4 ইমপ্লাইজ গতিকে এটু মাইনাস হয়ে যাব এটু প্লাস হয়ে যাব এটু মাইনাস হয়ে যাব গতিকে আমি কি পাম এটো কিমান হৈ যাব এটো ক্যানসেল এটো দুটা প্লাসর মানে 99y আৰু সরি এটো কি হৈ গৈছিলে দুই নম্বৰটো এটো 0 আছিল গতিকে এতিয়া বিয়োগ করিলে কি হৈ যাব 99 অর্থাৎ y ইকুয়াল টু 99/99 তার মানে y ইকুয়াল টু 1 গতিকে y ইকুয়াল টু 1 আমি এটা চলকৰ মান পালো গতিকে আৰু এটা চলকৰ মান আমি কেনেকৈ পাম ৱাইৰ মান যিকোনো এটাত বহাই দিম ৱাইৰ মান একত বহুৱাই পাওঁ কি পাম 1 ইমপ্লাইজ 1 কি আছিলে এক্স প্লাছ ৱাই ইকুৱেল টু এক্স প্লাছ ৱাই ইকুৱেল টু 9 তাৰ মানে এক্স ইকুৱেল টু 9 মাইনাছ ৱাই তাৰ মানে 9 মাইনাছ 1 ইকুৱেল টু
8 ठीक আছে গতিকে আমি দুটা চলকৰ মান পালো x equal to 8 y equal to 1 গতিকে এতিয়া আমি লিখিব লাগিব ইয়াৰ সমাধান কেটা সমাধানটো লিখিব লাগিব এতেকে নিৰ্ণয় সংখ্যাটো কি হ'ব নিৰ্ণয় সংখ্যাটো হ'ব নিৰ্ণয় সংখ্যাটো কি হ'ব কোৱা পটাপট কোৱা এককৰ স্থানত কোনটো x মানে 8 এটো কি হ'ব নিৰ্ণয় সংখ্যাটো এককৰ স্থানত যেটো তাৰ লগত 1 ইনটু 10ৰ স্থানত 1 ইনটু 10 কেটা যোগ করিলে 10 প্লাস 8 ইজ ইকুয়াল টু সংখ্যাটো হ'ব 18 ঠিক আছে এতিয়া আমি শর্ত কেটা মিলিছে না নাই এটো চেক কৰিম তে প্ৰথম শর্ত কি প্ৰথম শর্ত মতে দুইটা যোগ করিলে কিমান হ'ব লাগে 9 হ'ব লাগে দুটা যোগ করিলে 9 হ'ব লাগে গতিকে 1 আৰু 8 ইকুয়াল টু 9 গতিকে 1 নম্বৰটো এক্সিষ্ট কৰিছে 2 নম্বৰটো কি চাব লাগে যে 18 যিমান আমি সংখ্যাটো হাল হলনি নকৰাকে তার কিমান গুণ লব লাগে 9 গুণ লব লাগে আৰু হাল হলনি করিলে কি হৈ যাব 81 ইয়াৰ কিমান গুণ লব লাগে 2 গুণ লব লাগে আৰু এই দুটা মান বলে সমান হয় গতিকে সাউসুন কেনেকুৱা তো পূৰণ করিলে 8 9 72 2 থাকিলে 7 9 গুণ 9 7 16 2 1 গুণ 2 2 8 গুণ 16 দুটা কি হল সমান হৈ গল অর্থাৎ দুটা কন্ডিশন আমাৰ কি করিলে স্যাটিসফাইড করিলে অর্থাৎ এই সমীকরণ জোৰৰ সমাধান কি হল যে x equal to 8 y equal to 1 অর্থাৎ সংখ্যাটো 18 ঠিক আছে গতিকে ছাত্রছাত্রীসকল আজিৰ ভিডিঅ' তিমানেই পাছৰ ভিডিঅ'ত তোমালোকক লগ পাম বাকি যি দুটা অংক আছে কেটা লৈ আহিম তোমালোকে চাই থাকিবা ষ্টাডি হাট অনলাইন এডুকেশন থ্যাংক ইউ